রিসালাত অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জানাবো রোগী দেখতে যাওয়ার ফজিলত এবং রোগীর সামনে বসে যে দোয়া পড়তে হবে সে সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো লোক তার মুসলিম ভাইকে দেখতে যায় তখন সে না বসা পর্যন্ত যেন জান্নাতে ফল আহরণে বিচরণ করতে থাকে। অতঃপর যখন সে রোগীর পাশে বসে আল্লাহর রহমত তাকে ঢেকে ফেলে। তবে সময়টা যদি সকালবেলা হয় তখন 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা এবং কল্যাণের জন্য দোয়া করতে থাকে বিকাল আসার আগ পর্যন্ত। আর যদি সময়টা বিকেলবেলা হয় তবে 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে সকাল হওয়ার আগ পর্যন্ত। এবার আসা যাক রোগীর সামনে বসে যে দোয়াটি পড়তে হবে সে সম্পর্কে। আমরা হয়তো অনেকেই জানি না রোগীর সামনে বসেও দোয়া পড়তে হয়। আসুন জেনে নেওয়া যাক দোয়াটি। আস আলুল্লাহাল আজিম রব্বাল আর শিলাজিম আইয়াশফিয়াকা, অর্থাৎ আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যিনি মহান আরশের রব, তিনি যেন আপনাকে রোগ মুক্তি প্রদান করেন। এই দোয়াটি 7 বার পড়তে হবে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ মৃত্যু আসন্ন নয় এমন কোনো রোগীকে দেখতে গেলে সে তার সামনে এই দোয়া 7 বার পাঠ করবে। এর ফলে আল্লাহ তাকে মৃত্যু আসন্ন না হলে রোগমুক্ত করবেন। আসুন সবাই আমরা রোগী দেখতে গেলে এই দোয়াটি 7 বার পাঠ করি। ধন্যবাদ সবাইকে।